আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক রান্নাতেই আমরা টকদই ব্যবহার করে থাকি। হঠাৎ করে বাসায় কোনো আয়োজন হলে টকদইয়ের প্রয়োজন পড়ে, তখন বাজারে গিয়ে টকদইটা কি নানা এক প্রকার ঝামেলায় মনে হয় আমাদের কাছে। তো কীভাবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই টকদইটা বানিয়ে নিতে পারি, সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। টক দই বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এবং এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এখন আমি গরম পানিটা আস্তে আস্তে করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন কুসুম গরম পানি নেওয়ার জন্য, কারণ কুসুম গরম পানি নিলে দুধটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দুধটাকে আমরা খুব ভালোভাবে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এমনভাবে গোলাবো যেন দুধের মধ্যে কোনো ধরনের গুটি বা দানা না থাকে। আপনারা খুব সহজেই এই টক দইটা বানিয়ে নিতে পারবেন, যখন দরকার তখনই এবং যতটুকু দরকার ততটুকুই বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের দুধ গুলানোটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আমরা দুধটাকে এমনভাবে গুলাবো যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়। তো আমি এখন 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ মিশ্রণটা দই হয়ে গিয়েছে। তো আমার বাকি যে ভিনেগারটুকু ছিল সেটুকু আমি যোগ করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা একদম পুরোপুরি দই হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা সাথে সাথে ইউজ করতে পারেন, আবার চাইলে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েও ইউজ করতে পারেন। তো দেখতেই পেলেন আমি কত সহজভাবে আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘরে কিভাবে টক দইটা তৈরি করতে হবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।